আসসালামু আলাইকুম উপজেলা নির্বাহী অফিসার দিরাই সুনামগঞ্জ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আলতাফ হোসেন। আজকের পাঠ্যক্রম 9-এ মুসলিম উত্তরাধিকার আইনে আমরা আরও 5টি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যা হচ্ছে 21 থেকে 25। একজন মৃত ব্যক্তির তার স্বামী, কন্যা, সতিন সন্তান বা সৎ সন্তান রেখে মারা গেলেন, তার আর কোনো ওয়ারিশ নেই, এই ফারায়েজটি তৈরি করতে হবে। দেখি, আমরা মৃত ব্যক্তির স্বামী রয়েছে, কন্যা রয়েছে এবং সৎ সন্তান রয়েছে। যথারীতি 3 নম্বর সূত্র অনুযায়ী সন্তান, যেহেতু সন্তান রয়েছে তেমনি কন্যা যেহেতু রয়েছে, সন্তান বর্তমানে স্বামী 1/4 অংশ পাবে, আর বাকি অংশ যেটা সেই অংশটুকু রেসিডুয়াল হিসেবে কন্যা পাবে, যেহেতু মৃতের কোনো ওয়ারিশ নেই। একটি বিষয় এখানে সৎ সন্তানের অধিকার বলতে বলা হয়েছে, এখানে এক ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে এক স্ত্রীর গর্ভের সন্তান অন্য স্ত্রীর সৎ সন্তান বলে। এক্ষেত্রে এক স্ত্রীর মৃত্যু হলে ওই স্ত্রীর সম্পত্তিতে অন্য স্ত্রীর কোনো উত্তরাধিকার জন্ম হয়, এই জন্য সৎ সন্তান হিসেবে সে এখনও, যেহেতু মৃত ব্যক্তি একটা মা মেয়ে মেয়ে, তাহলে এই মেয়ের গর্ভের সন্তান যা পাবে এই মেয়ের উত্তরাধিকারী, মানে এই মহিলার কন্যা হিসেবে যে পাবে, এই মহিলার আরেক সন্তান যদি থাকে এই মহিলার সম্পত্তিতে তার কোনো সম্পদ থাকবে না। এটি যদি পুরুষ হতো বা এই স্বামী যদি থাকতো এখানে, হয়তো সেখানে হয়তো পেতে পারে। আমরা যদি যাই পরবর্তী 22 নম্বর অঙ্কে, একজন মৃত ব্যক্তি তার দাদা ও এক বইমাত্র ভাইকে রেখে মারা গেলেন, তার কোনো ওয়ারিশ নেই। বইমাত্র ভাই মানে হচ্ছে তার সৎ ভাই। তাহলে একটি খেয়াল করুন, আমরা কোনো অংশীদার না থাকায় দাদা ও মহিমাত্র ভাই উভয়ই রেসিডুয়ারি হয়, নিকটবর্তী দাদা সম্পূর্ণ অংশ পেয়ে যাবে। দাদা নিকটবর্তী হওয়ায় বইমাত্র ভাইয়ের চেয়ে দাদা কাছাকাছি, এই জন্য বইমাত্র ভাই দুর্বৃত্তি বিধায় বঞ্চিত হয়ে যাবে। তবে সম্পূর্ণ অংশ দাদা পেয়ে যাবে, বইমাত্র ভাই পাবে না কিছু। চলে আসি আমরা 23 নম্বর অঙ্কে সমস্যাতে, একজন মৃত ব্যক্তি তার বোন ও বইমাত্র ভাইকে রেখে মারা গেলেন, তার অন্য কোনো ওয়ারিশ নেই। তার বোন রয়েছে আর ভাই বইমাত্র ভাই রয়েছে, মৃত ব্যক্তি রয়েছে তার বোন রয়েছে। আমরা যদি খেয়াল করি, যেহেতু মৃতের পিতা মাতা পুত্র কন্যা এই ধরনের কোনো ওয়ারিশ নেই, কাজেই বোন ওই যে অনেকটা কন্যার মতো, কন্যার কন্যা যেমন আর কোনো ওয়ারিশ না থাকলে দুই হাফ পেয়ে যায়, হ্যাঁ একবারে সরাসরি হাফ, ওই ঠিক ওই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। কোরআনের শেয়ার হিসেবে ওই বোন হাফ পেয়ে যাবে, বোনটুকু বাদ দিলে যে ভাই থাকবে সেই ভাই আবার এই বাকি অংশটুকু রেসিডুয়ারি হিসেবে ওই মাত্র ভাই এই অংশটুকু পেয়ে যাবে। তো এই ছিল আমাদের 23 নম্বর প্রবলেমটি। এরপর আসে 24 নম্বর, একজন মৃত ব্যক্তি তার কন্যা, এক বইমাত্র ভাই ও চাচাকে রেখে মারা গেলেন, তার আর কোনো ওয়ারিশ নেই, ফারায়েজ তৈরি করতে হবে। কন্যা রয়েছে, বইমাত্র ভাই রয়েছে, চাচা রয়েছে। তাহলে কন্যা যদি থাকে, তাহলে আমরা জানি এক কন্যা থাকলে, একটু আগে দেখেছিলাম এক বোন থাকলে হাফ অংশ, ঠিক একই রকম কন্যা থাকলে হাফ অংশ পেয়ে যাবে। এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে 2 নম্বর ফর্মুলা। যেহেতু পুত্র নাই, এক কন্যা পাবে হাফ অংশ, কোরআনের শেয়ার। যেহেতু মৃতের পুত্র নেই, রেসিডুয়ার হিসেবে চাচা বিদ্যমান রয়েছে, বইমাত্র ভাই পাবে 1/6 কোরআনের শেয়ার, বাকি অংশ বইমাত্র ভাই 1/6 পেয়ে যাবে। যে বাকি যেটা অংশ থাকবে বাদ দিলে সেটা চাচা অবশিষ্ট অংশটুকু পেয়ে যাবে। তো এই ছিল আমাদের 24 নম্বর প্রবলেমটি। সর্বশেষ যে প্রবলেমটি দিয়ে আমাদের আজকের এই মুসলিম উত্তরাধিকার আইনের লেসন 9-এর মাধ্যমে আমাদের সব লেসন শেষ হয়ে যাবে, হচ্ছে 25 নম্বর, একজন মৃত ব্যক্তি তার স্বামী, এক বইমাত্র ভাই, বোন পো বা ভাগিনা রেখে মারা গেলেন, তার আর কোনো ওয়ারিশ নেই, ফারায়েজ তৈরি করতে হবে। তাহলে স্বামী আছে, তার মানে মৃত ব্যক্তি একজন মহিলা, তার স্বামী রয়েছে, বইমাত্র ভাই রয়েছে এবং বোন পো রয়েছে, মানে বোনের ছেলে রয়েছে, তাহলে কী হবে? তার মানে এই বোন পোর সাথে এই মহিলার সম্পর্ক হচ্ছে, এর খালা হচ্ছে আর এর ভাগিনা হচ্ছে সে। তাহলে মৃত ব্যক্তির সম্পদকে এক যদি ধরি আমরা, 3 নম্বর সূত্র অনুযায়ী সন্তান যেহেতু নাই, মৃত ব্যক্তির সন্তান নেই, খেয়াল করুন এখানে সন্তান নেই, পুত্রকন্যা কেউ নেই, সেক্ষেত্রে স্বামী 1 মানে হাফ পেয়ে যাবে। সাধারণত স্বামী পুত্র থাকলে কন্যা থাকলে 1/4 পায়, যেহেতু কেউ নাই তার ডাবল পেয়ে যাবে, সূত্র দেওয়া আছে 3 নম্বর সূত্রে। বাকি অংশ যেটা থাকবে রেসিডুয়ারি হিসেবে বইমাত্র ভাই পাবে, বাকি অংশ রেসিডুয়ারি। একটি বিষয় এখানে খেয়াল করতে, যেহেতু একই শ্রেণীর উত্তরাধিকার মধ্যে নিকটবর্তী কারণে দূরবর্তী বঞ্চিত হয়, কাজেই বইমাত্র ভাইয়ের কারণে
বোন পো, বোন বোন পো কিন্তু আসলে বঞ্চিত হয়ে গেছে। তার মানে এখানে ভাইয়ের তুলনায় বোন পো এটা একটা দূরবর্তী, কাজেই দূরবর্তী বঞ্চিত হয়ে গেছে। তার মানে স্বামী পাবে হাফ, বইমাত্র ভাই পাবে হাফ, আর বোন পো জিরো। তো এই ছিল আমাদের 5টি সমস্যা। তো আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এ ধরনের কোনো সমস্যা যদি আপনারা করেন তাহলে আমাকে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার মোবাইলে ফোন করতে পারেন আপনারা, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে। যদি নাও পারি অন্তত ইমেল করবেন, ইমেলে আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সকলকে মুসলিম উত্তরাধিকার আইন টুকুয়াতে আমার সাথে থাকার জন্য সবাইকে আবার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, আর আমাদের মুসলিম উত্তরাধিকার আইনের সবগুলো লেসন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।